দুর্গাপুর নগর নিগমে জল দপ্তরের মেয়র পরিষদ ছিলেন কাজের মানুষ পবিত্র চট্টোপাধ্যায়। তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রাথম। দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদদের মধ্যে অন্যতম সেরা মেয়র পরিষদের মৃত্যুতে জল বিভাগ শূন্যই ছিল। জল্পনা চলছিল বেশ কয়েকজনের নাম নিয়ে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে জল দপ্তরের মেয়র পরিষদের দায়িত্ব পেলেন 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপঙ্কর লাহা। মাস 10 পরেই দুর্গাপুর নগর নিগমের ভোট। তার আগে দুর্গাপুর নগর নিগমের অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পেলেন 2 বারের কাউন্সিলর দীপঙ্কর লাহা। দুর্গাপুর নগর নিগমে দ্বিতীয়বার ক্ষমতায় আসা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ আনে বিরোধীরা। কার্যত নগর নিগমের 43টি ওয়ার্ডেই জয় এবং বিরোধী শূন্য পূর্ণিগত তৃণমূলের পক্ষে খুব একতা ভালো হয়নি। দুর্গাপুর নগর নিগমে পারিয়াল পন্থীদের সংখ্যা একটু বেশি রয়েছে। আবার এককালের পারিয়ালের ডানহাত চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, যিনি দলে ছেড়ে আবার দলে ফিরে এসে একেবারে বড় চেয়ারম্যান হয়ে যান পুরানোদের পিছনে ফেলে। শুভেন্দু অধিকারী দল ছাড়ার পরেই চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দল ছাড়েন। তার ছেড়ে যাওয়া বড় চেয়ারম্যান পদে আসেন প্রবীণ কাউন্সিলর সুনীল চট্টোপাধ্যায়। এরপরে কাজের মানুষ জল বিভাগের মেয়র পরিষদ পবিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরে তার শূন্য স্থানে নিয়ে আসা হল দীপঙ্কর লাহাকে। দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অক্সটি বলেন, দীপঙ্কর লাহাকে জল বিভাগের মেয়র পরিষদ করা হয়েছে। মেয়র বলেন, দীপঙ্কর কাজের ছেলে, তাই গুরুত্বপূর্ণ পদে তার দায়িত্ব সামলাতে পারবে সহজেই। জল বিভাগের মেয়র পরিষদ হয়ে খুশি দীপঙ্কর লাহা। তিনি বলেন, দল এবং মেয়র তার প্রতি আস্থা রাখায় তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, যেসব কাজ এখনো শেষ হয়নি সেগুলি শেষ করাই এখন লক্ষ্য এবং এই বিভাগ খুবই গুরুত্বপূর্ণ এবং সমস্যা আসে আর সেই সব সমস্যার সমাধান করাই হবে তার লক্ষ্য।